আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় টিপস শেয়ার করছি আজকে। সোনেটা ক্রিম কিভাবে মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে সে বিষয়ে আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে আমার চ্যানেলটিতে। সেখানে অনেক আপুরা এবং ভাইয়েরা জানতে চেয়েছে এই সোনেটা ক্রিম সম্পর্কে আরেকটু বিস্তারিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সোনেটা ক্রিম সম্পর্কে এবং এই ক্রিম কখন পরামর্শ দেওয়া হয় ব্যবহার করার জন্য, সোনেটা ক্রিমের প্রতিলক্ষণগুলো কী কী, এর ক্ষতিকর প্রভাবগুলো কী কী এবং এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য কী, সব কিছু জানতে আমার সাথে থাকুন। সোনেটা ক্রিমটি আসলে পরিচালনা করা হয় যখন ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ির মতো সংক্রমণ, সুরিয়াসিস, ব্রণের দাগ, লাল র্যাশ, ফুসকুড়ি হ্রাস, এ সমস্ত ত্বকে যখন দেখা দেয় তখন এই সোনেটা ক্রিমটা ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়। ব্রণ থেকে মুক্তি, ব্রণের গর্ত দূর করা এবং ব্রণের কালো দাগ দূর করতে এটি কিন্তু খুবই কার্যকরী। তাছাড়াও এটি ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রান্ত যে কোনো রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। আক্রান্ত স্থানে দিনে একবার সোনেটা ক্রিম প্রয়োগ করতে হবে, প্রয়োজন ভেদে দিনে দুবার। সোনেটা ক্রিম বিশেষ করে আর্দ্র ত্বকের জন্য এবং সোনেটা অয়েলমেন্টটা হচ্ছে শুষ্ক ত্বকের জন্য উপযোগী। তবে দীর্ঘদিন এই স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়, বিশেষত শিশুদের ক্ষেত্রে। চোখের পাতায় ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, যাতে করে চোখের ভেতরে ঢোকে না যায়। চোখের ভেতরে যদি এই ক্রিম ঢোকে তাহলে গ্লোকোমা হতে পারে। এছাড়াও ত্বকে যদি চুলকানি হয়, জ্বালাপোড়া দেখা দেয়, শুষ্কতা বেশিরভাগ দেখা দেয়, এতে সোনেটা ক্রিম ব্যবহার করা বন্ধ করতে হবে। দেহের বেশিরভাগ অংশে ব্যবহার করলে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড এর সিস্টেমিক শোষণ বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে উপযুক্ত সতর্কতা অবলম্বন করা উচিত যেন প্রয়োগস্থান আবদ্ধ না থাকে। গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। গর্ভাবস্থায় বাচ্চার ঝুঁকির চেয়ে মায়ের উপকারিতা বেশি হলে শুধুমাত্র তখনই টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা উচিত। গর্ভাবস্থায় টপিক্যাল স্টেরয়েড খুব বেশি মাত্রায় অথবা বেশি দিনের জন্য ব্যবহার করা উচিত নয়। এই মোমেটাসন ফিউরয়েড ব্যবহারের জন্য সিস্টেমিক শোষণের কারণে ইহা মাতৃদুগ্ধে পাওয়া যায় কিনা তা এখনও জানা যায়নি। তবে স্তন্যদানকালে সতর্কতার সাথে এই ওষুধটি ব্যবহার করা উচিত। সোনেটা 2 বছর বা তার বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কিন্তু 3 সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, মোমেটাসন ফিউরয়েড হল সিনথেটিক কর্টিকোস্টেরয়েড যার ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি প্রোরাইটিক এবং রক্তনালী সংকোচন ক্ষমতা রয়েছে। মোমেটাসন ফিউরয়েড ফসফোলাইপেজ ইনহিবিটরি প্রোটিন ইন্ডাকশনের মাধ্যমে শক্তিশালী মেডিয়েটর যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউক্রোটিন এর উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। যারা ব্রণ এবং ব্রণের দাগ, মেস্তার দাগ এবং রোদে পোড়া দাগ থেকে রক্ষা পেতে এই সোনেটা ক্রিম ব্যবহার করছেন, তারা অবশ্যই সাথেই এই বায়োডার্মা সোপটি ব্যবহার করবেন, না হলে কিন্তু ত্বকে খুব একটা ভালো কাজ করবে না। এই সাবানটি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হবেন। এই সম্বন্ধে আমার আগের ভিডিওতে অনেক ধরনের প্রশ্ন এসেছে, আমি আবারও বলে দিচ্ছি এই সাবানটি যতখানি ত্বকের জন্য কাজ করবে, কোনো ফেস ওয়াশ বা অন্য কোনো সাবান ততখানি ত্বকের জন্য কাজ করবে না। এর জন্য আমি চাইবো যারা এই সোনেটা ক্রিম ব্রণের দাগ এবং যে কোনো কালো দাগ দূর করার জন্য ব্যবহার করছেন, সাথে অবশ্যই বায়োডার্মা সোপটা ব্যবহার করবেন। ক্রিমটি যখন আপনি প্রয়োগ করবেন তখন কিন্তু প্রয়োগস্থান কোনোভাবে বেঁধে রাখা যাবে না, এতে ত্বকের আরও বেশি ক্ষতি হবে। ত্বকে চুলকানি, জ্বালা, শুষ্কতা, স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি, ব্রণজনিত ইরাপশন ইত্যাদি দেখা দিতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। সোনেটা ক্রিম সাধারণত একটি সুসহনীয় ক্রিম। এটি ব্যবহারের ফলে ত্বকে যদি কোনোরকম জ্বালাপোড়া বা শিরশির ভাব বা চুলকানি, বিরক্তি ভাব, শুষ্কতা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। কেননা এটি আবার বেশি দিন ব্যবহার করলে পিটুইটারি এড্রিনালের ক্রিয়া কমে যায়, ফলে সেকেন্ডারি এড্রিনালের অপর্যাপ্ততা সৃষ্টি হয়। লক্ষণ বুঝে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। এই ক্রিম এবং বায়োডার্মা সোপটা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন। তাছাড়াও অনলাইনে অর্ডার করে দারাজ থেকেও নিয়ে নিতে পারেন সোনেটা ক্রিম এবং বায়োডার্মা সোপ। অবশ্যই ব্রণের ক্ষেত্রে বায়োডার্মা সোপটা সহ ব্যবহার করতে হবে, কেননা ব্রণের কালো দাগ দূর করতে বায়োডার্মা সোপের সাথে এই সোনেটা ক্রিম অত্যন্ত কার্যকরী। অনেক আপুই আমার কাছে সোনেটা ক্রিমের মূল্যটা জানতে চেয়েছেন। সোনেটা ক্রিমের মূল্যটা হচ্ছে 100 টাকা। বন্ধুরা, যে কোনো ধরনের ওষুধের দোকানে সোনেটা ক্রিমটা পেয়ে যাবেন।
এবং এটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার স্কিনটা টেস্ট করে নেবেন। কোন ধরনের ত্বকে এটি ব্যবহার করতে হবে সেটি অবশ্যই ডাক্তার দ্বারা পরীক্ষা করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। আপনার ত্বকের উপযোগী কিনা সেটিও জেনে নেবেন। এই সোনেটা ক্রিম সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।